গত 1.5 মাস ধরে রাজ্যের প্রতিটি প্রান্তে কোনো না কোনো এলাকায় পুলিশের হাতে ধরা পড়েছে একাধিক ভুয়ো পদের কর্মী। সেই সব ঘটনা থেকে গোটা দেশ সহ রাজ্যবাসীকে সচেতন করতে এবং নিজেদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার সমস্ত পদাধিকারী সহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা। এছাড়াও এই সম্মেলনে উপস্থিত ছিলেন একাধিক জেলার বিশেষ কর্মী ও সদস্যরা। সাংবাদিক সম্মেলনের শুরুতে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার হয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদের দায়িত্বভার গ্রহণ করলেন বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট SC ভৌমিক। এছাড়াও সংগঠনের একাধিক পদে দায়িত্বভার গ্রহণ করলেন কৌশিক চক্রবর্তী, সুভাষী সরকার সহ বিশিষ্টজনেরা। তবে উল্লেখ্য বিষয়ে এদিন সংগঠনের দায়িত্বভার পুরুষদের পাশাপাশি সমানভাবে মহিলাদের হাতেও তুলে দেওয়া হলো। মৌমিতা ভৌমিক, পায়েল পোদ্দার, দীপিকা সোনি সহ সকলেই এদিন বিভিন্ন বিভাগে দায়িত্ব অর্পিত হলো। এদিনের গোটা অনুষ্ঠানটি সম্পাদনা করেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান শুভঙ্কর দে। এছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি সন্তু দাস ও কোষাধ্যক্ষ অরিজিৎ রায়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদ্য নবনিযুক্ত প্রেসিডেন্ট SC ভৌমিক জানিয়েছেন, আমাদের মূল লক্ষ্য হল যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে সেখানেই আমরা কণ্ঠ বলিয়ান করব। দেশ তথা রাজ্যের প্রতিটি প্রান্তের মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করা, শুধু সুপ্রতিষ্ঠিত করাই নয়, মানুষের ন্যায্য অধিকার রক্ষার লড়াইয়ে সামিল হয়ে তাদেরকে সাহায্য করা। এছাড়াও তিনি জানান, আজ গোটা দেশজুড়ে নারীদের ওপর অত্যাচারের মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেসব অত্যাচারিত নিপীড়িত নারীদের অধিকার ফিরিয়ে দেওয়া। সংগঠনের বিস্তার প্রসঙ্গে তিনি জানান, আমরা ইতিমধ্যেই প্রতিটি জেলায় সংগঠনের বিস্তার শুরু করে দিয়েছি, সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়ে এগোচ্ছি, খুব শীঘ্রই গোটা রাজ্যের প্রতিটি জেলার মানুষের কাছে পৌঁছে যাব। সংগঠনের বিস্তারের জন্য প্রতিটি জেলায় অফিস খোলার পরিকল্পনা করেছি, যার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এদিনের এই সাংবাদিক বৈঠক শেষে প্রেসিডেন্ট সহ সমস্ত পদাধিকারী, কর্মী ও সদস্যদের উপস্থিতিতে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি বিশেষ বই প্রকাশ করা হয়। গোটা ভারতের সঙ্গে বর্তমানে আমেরিকাতেও পাওয়া যাচ্ছে এই বইটি। স্বল্প মূল্যের বিনিময়ে সমস্ত মানুষেরা বইটি ক্রয় করতে পারবে। সমাজসেবা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল, তো इसका मेन उद्देश्य समाज सेवा गरीब। और कौन कौन से क्षेत्र में आप काम कर रहे हैं? हम तो बोला उनसे काम करेगा, अभी तो काम शुरू हुआ नहीं, काम करेगा, लेकिन COVID-19 के जो फॉर दिस रीजन इट वॉज स्टॉप्ड फॉर द 1.5 ईयर्स। हाँ, देन वी आर स्टार्टिंग द वर्क राइट नाउ। डावरी सिस्टम तो समझ में होता है, देखते तो डावरी सिस्टम में हम लोग बोलेगा आदमी लोग को जे ये सब गलत चीज है, गलत काम है, ये बंद करो, ऐसे हम उनको समझेगा। अभी जो किताब लॉन्च किए हैं, एक बुक लॉन्च किया है, एक है इंग्लिश भर्सन और एक है हिंदी भर्सन, और बांग्ला भर्सन भी हम करेगा, थोड़ा देर लग जाएगा, एक महीना लग जाएगा। बुक का इंडिया में प्राइस क्या होगा? ये इंडियन प्राइस 1000 एंड एक किताब, हमारा एक ऑफिस ऑलरेडी वी हैव स्टार्टेड इन USA, इट इज़ नॉट फुल्ली स्टार्टेड बट इज स्टार्टिंग, तो उधर इसका दाम होता है 6500 इंडियन रुपीज़ उधर का, और इधर का 1000 रुपीज़। इस बुक में किस तरह की जानकारियाँ ले? एकदम सब है उनके, तो सब एवरीथिंग है, सब एवरीथिंग। ह्यूमन राइट्स इज ए वेरी वास्ट एरिया, कैसे एक लाइन में होगा नहीं, सब बहुत बड़ा। आवाम को क्या संदेश देना चाहेंगे? थैंक यू सर। व्यूअर्स को क्या संदेश देंगे इसको लेकर? एक्चुअली डिवोर्स का बंद कराई है हमारा काम, ये संदेश देगा, बस और कुछ नहीं। आपका नाम? SC भौमिक, चार्टर्ड अकाउंटेंट।